Hello and welcome to my channel Sibbir Ahmed tutorial. Aajke amra alochona korbo class 9 er chapter 5 Euclid geometry orthat Euclid er jyamiti. So Euclid er jyamitir somporke amra protome introduction part ti korbo, thik ache? So introduction part e first amra korbo introduction part orthat পরিচিতি পার্টগুলি। সো জিওমেট্রি, ইউক্লিড জিওমেট্রিতে প্রথমে আমরা বুঝবো জিওমেট্রি শব্দের অর্থ কী। সো জিওমেট্রি বোঝার জন্যে, সো জিওমেট্রি শব্দ কোথা থেকে এসেছে? জিও এবং মেট্রি এই শব্দটি এসেছে। জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ অর্থাৎ জমি, মাটি, এখানে আমরা মাটি লিখতে পারবো। এবং মেট্রি শব্দ অর্থ হচ্ছে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ, জমিনের পরিমাপ অর্থাৎ জমিনের পরিমাপকে বলা হয় জিওমেট্রি। এগুলা গ্রিক শব্দ থেকে, মেট্রিন শব্দ থেকে মেজারমেন্ট, জমিনের পরিমাপকে বলা হয় জিওমেট্রি। এই জিওমেট্রি এখানে যখন ইজিপ্ট শহরে বন্যা হতো জমিনের উপরে, বন্যা যখন সেটেল হয়ে যেত মাটির উপরে অর্থাৎ বন্যা যখন চলে আসতো, বন্যা শেষ হয়ে যাওয়ার পর আবার মনে করেন এই জমিনের উপরে এইভাবে করে বাউন্ডারি ছিল, মাটির বাউন্ডারি। তো এখানে বন্যা আসার পর কী হয়েছে, বাউন্ডারিগুলা সব সরে গিয়েছে। তো এখন এখানে যে যার জমি ছিল সে তার জমি খুঁজতে অসুবিধা হচ্ছে। তো তাই এই জন্যে ইজিপ্ট শহরে কী করা হয়েছে, জমিনের পরিমাপের জন্য একটি সরল ক্যালকুলেশন জমিনের করা হয়েছিল, যার জন্যে এখানে খুব সহজেই প্লাবন শেষ হওয়ার পরে তারা তাদের জমি খুঁজে বের করতে পারত। ইউক্লিড কী করেছে? ইউক্লিড নতুন কোনো জিওমেট্রি আবিষ্কার করেননি। যে জিওমেট্রি 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত অর্থাৎ 300 BC 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত জিওমেট্রি এর অধ্যয়ন চলে আসছিল অর্থাৎ জ্যামিতি এর অধ্যয়ন চলে আসছিল। এই প্রসেসের মধ্যে যতটুকু জ্যামিতি সম্পর্কে মানুষেরা জেনেছিল, এই জ্যামিতির জ্ঞানগুলি ইউক্লিড এক জায়গায় করেছেন এবং সংগ্রহ করেছেন, এবং সংগ্রহ করে ওনার একটি বই এলিমেন্টস, ওনার একটি বই এলিমেন্টস এগুলা সংগ্রহ করে রেখেছিলেন। এটি 13টা পার্টস, এই বইটি 13টি অংশ আছে, এবং এই বইতে তিনি জিওমেট্রিয়ের অনেকগুলা থিওরি এবং অবজারভেশন তিনি এখানে উল্লেখ করেছেন। সো ফ্রেন্ডস, মনে রাখবে যে ইউক্লিডের যে বইটি ছিল সেই বইয়ের নামটি হচ্ছে এলিমেন্টস, যেখানে তিনি জিওমেট্রি সম্পর্কে যেগুলা আগে থেকেই চলে আসছিল যে জ্ঞানগুলা এখানে তিনি এগুলা উল্লেখ করেছেন। এখন আমরা ইউক্লিডের কিছু সংজ্ঞা এখানে আমরা দেখব যা ইউক্লিড তিনি এই বইটিতে উল্লেখ করেছেন। ইউক্লিডের সংজ্ঞা আমরা লিখছি, ইউক্লিডের সংজ্ঞা। তো এই সংজ্ঞাগুলা কি? ফার্স্ট যেটি তিনি বলেছেন সলিড সম্পর্কে অর্থাৎ কোনো নিরেট বস্তু সম্পর্কে তিনি বলেছিলেন। সো এই নিরেট বস্তু সম্পর্কে আমি লিখছি, এটি যে কোনো একটি নিরেট পদার্থ অর্থাৎ কিউব, আমার ড্রয়িং এত ভালো নয়। সো এটি হচ্ছে একটি নিরেট বস্তু যা সলিড, ইংলিশে বলা হয় সলিড, আর বাংলায় এটাকে বলে নিরেট। এটি হচ্ছে একটি সলিড। সো নিরেট বস্তুটির এটিকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, এবং এর একটি নির্দিষ্ট আকার আছে এবং আকৃতি আছে, এবং ইহাকে এক জায়গা হতে অর্থাৎ এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আমরা নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে নিরেট বস্তুর ডেফিনেশন। এবং এটির ডাইমেনশন হবে অর্থাৎ তার পরিমাপ তিন দিক থেকে হবে, অর্থাৎ এটি হচ্ছে
ইন থ্রি ডাইমেনশন, এটির লেন্থ রয়েছে, ব্রেথ রয়েছে এবং হাইট রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। এই জন্যে এটাকে থ্রি ডাইমেনশন বলা হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, এবারে এখান থেকে এই যে নিরেট বস্তুর যে কিনারা রয়েছে, এই চারটি লাইন, এটি আমি এখানে নিয়ে আসছি, এই পার্টটি, এই পার্টকে, শুধু এই এরিয়াকে বলা হয় পৃষ্ঠ। ঠিক আছে, ইংলিশে বলে সারফেস, ইংরাজিতে বলা হয় সারফেস, এই শুধু এই এরিয়াকে বলা হয় সারফেস, অর্থাৎ তার কিনারার যে এরিয়া, যে বাউন্ডারি, সো এই এরিয়াকে বলা হয় সারফেস। ঠিক আছে, এটি আমরা ইংরেট থেকে পেয়েছি, বাংলায় বলা হয় পৃষ্ঠদেহ, তাকে বলা হয় পৃষ্ঠদেহ। এবং এটার দুটি মাপ রয়েছে, লেন্থ এবং ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। এই জন্য এটাকে আমরা টু ডাইমেনশন বলব, টু ডি। ঠিক আছে, এবার এর কিনারা যদি আমি নিয়ে নিই, এটি চারটি লাইন দ্বারা গঠিত, অর্থাৎ রেখা দ্বারা গঠিত, এই এক একটি রেখা, এই যে রেখাটা, এই রেখাকে আমরা রেখাই বলি, রেখাকে বলা হয় রেখা। এবং এই রেখার ডাইমেনশন শুধু একটাই থাকবে, তার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো, এবং যে জায়গায় গিয়ে এই রেখাটি শেষ হবে সেই জায়গায় দুটি বিন্দু থাকবে। কি থাকবে ফ্রেন্ডস? যেই জায়গায় গিয়ে এই রেখাটি শেষ হবে, দুনদিকে যে জায়গায় রেখাটি শেষ হবে, এটি হচ্ছে বিন্দু। লাস্ট আমরা এই বিন্দুটি আঁকতেছি, এটা একটু বড় করে আঁকতেছি, এটা শুধু একটি মাত্র ডট দেখ বোঝার জন্য আমি এটাকে বড় করে আঁকতেছি। এটা হচ্ছে জিরো ডাইমেনশন, এর কোনো পরিমাপ নেই, এটাকে জিরো ডাইমেনশন হিসাবে রাখা হয়। এটা হচ্ছে বিন্দু, ইংরাজিতে বলা হয় পয়েন্ট, ইংরাজিতে বলে পয়েন্ট, আর এটাকে বলা হয় লাইন। সো ইউক্লিডের ডেফিনেশন থেকে আমরা জানলাম যে এখানে কী রয়েছে, আমাদের নিরেট বস্তু যার তিনটা ডাইমেনশন রয়েছে, তারপরে পৃষ্ঠদেহ যার এর কিনারা দিয়ে বাউন্ডারি, যে এরিয়া আমাদের এখানে রয়েছে কালি, এটাকে বলা, এই এরিয়াকে বলা হয় সারফেস, এই পৃষ্ঠকে, ঠিক আছে, এক একটা সাইডকে তার সারফেস বলা হয়। এবং এর মধ্যে এই যে পৃষ্ঠদেহটা, যে লাইন দ্বারা গঠিত, অর্থাৎ যে রেখাগুলি দ্বারা গঠিত, এটা এক একটি রেখা, এবং এই রেখার দুই প্রান্তে রয়েছে বিন্দু, যেটাকে আমরা এখানে দেখিয়েছি। তো এটা হচ্ছে থ্রি ডি ডাইমেনশন, অর্থাৎ তিনটি মাপযুগ রয়েছে, এটা টু ডি, অর্থাৎ লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা শুধুমাত্র আমরা লেন্থ পাবো, অর্থাৎ দৈর্ঘ্য পাবো, আর এর কোনো আমরা ডাইমেনশন অর্থাৎ পরিমাপ করতে পারবো না। সো ফ্রেন্ডস, ইউক্লিড তার বইতে এলিমেন্টস যে বুক রয়েছে, এই বইতে 23টি ডেফিনেশন লিখেছিলেন, এর মধ্যে 7টি বইতে দেওয়া আছে, এই 7টি আমরা আজকে ডিসকাস করব। প্রথম যে ডেফিনেশন বলা হয়েছে বইতে, এখানে বলা হচ্ছে একটি বিন্দুকে ব্যবহারিক ক্ষেত্রে আর বিভক্ত করা যায় না। সো আমরা দেখেছি যে বিন্দু, একটি বিন্দু রয়েছে এখানে, মনে করেন এই বিন্দুটির তাকে আমরা কোনো বিভক্ত করতে পারবো না, ইট হ্যাজ নো পার্ট, এটা কোনো অংশ থাকবে না, একটি বিন্দুর কোনো অংশ থাকবে না, এটাকে আমরা ভাগ করতে পারবো না, অর্থাৎ এটির কোনো ডাইমেনশন নাই, জিরো ডাইমেনশন। ঠিক আছে ফ্রেন্ডস, এটা ইউক্লিড বলেছেন যে এই বিন্দুকে আমরা কোনো বিভক্ত করতে পারবো না। ঠিক আছে, এবং এর সেকেন্ড নম্বর টু যা বলেছেন সেটি হচ্ছে একটি রেখার কোনো প্রস্থ নেই, কেবলমাত্র দৈর্ঘ্য আছে। তো আমরা জানি যে যে কোনো একটি রেখা তার শুধুমাত্র কী থাকবে, দৈর্ঘ্য থাকবে, তার কোনো প্রস্থ থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, এটার কোনো প্রস্থ থাকবে না, কোনো লাইনের শুধুমাত্র কী থাকবে আমরা কী করতে পারি, মেজার করতে পারি, শুধুমাত্র এর দৈর্ঘ্যটি মেজার করতে পারি, এর কোনো প্রস্থ থাকবে না। তৃতীয় নম্বরে বলা হচ্ছে একটি রেখার প্রান্তভাগ হলো বিন্দু, যা আমি আগেই বলেছি যে রেখার যে জায়গাতে শেষ হবে রেখাটি, সেই রেখার এই এখানে একটি পয়েন্ট থাকবে, এখানে একটি পয়েন্ট থাকবে, অর্থাৎ রেখাটি যে দুইটি প্রান্তে শেষ হবে, যে প্রান্তে শেষ হবে সেই প্রান্তটি এক একটি বিন্দু থাকবে। ঠিক আছে,
মনে করেন এই বিন্দুটি এ এবং এই বিন্দুটি বি, এইভাবে। চতুর্থ নম্বরে যা বলেছেন, সরলরেখা একটি রেখা যা অগণিত বিন্দুর সমষ্টি। একটি সরলরেখা আসলে মনে করেন একটি সরলরেখা এটি এটি অসংখ্য বিন্দু দ্বারা গঠিত। আসলে এই সরলরেখাগুলি এক একটি অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, অগণিত অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, এবং আমরা শুধুমাত্র ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, আমরা শুধুমাত্র এখানে দুইটি পয়েন্ট দেখাই। যখন দেখানোর সময় আসে তখন আমরা শুধুমাত্র এই দুইটি পয়েন্ট দিয়ে দেখাই, কিন্তু আসলে এখানে অগণিত অসংখ্য বিন্দু রয়েছে। এই বিন্দুর সমষ্টি দিয়ে এক একটি লাইন তৈরি হয়েছে, ঠিক আছে। পাঁচ নম্বরে, একটি পৃষ্ঠদেহের কেবল দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। পৃষ্ঠদেহ আমি বলেছিলাম যা সলিড ডিরেক্ট বস্তু থেকে পেয়েছি আমরা, এই পৃষ্ঠদেহতে এটার কী আছে, এটার দৈর্ঘ্য রয়েছে এবং এর প্রস্থ রয়েছে, অর্থাৎ তার লেন্থ থাকবে, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, এবং তার ব্রেডথ থাকবে, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য এবং তার প্রস্থ থাকবে, ঠিক আছে। ছয় নম্বরে, একটি পৃষ্ঠদেশের কিনারাকে রেখা বলে। এই পৃষ্ঠদেশের এই যে পৃষ্ঠটা আছে, এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা এই পৃষ্ঠটা, এটির যে কিনারা রয়েছে, এই এটির যে কিনারা রয়েছে, এই কিনারাকে বলা হয় রেখা। অ্যাকচুয়ালি রেখা এখান থেকে এসেছে, যা আমি আগের টপিকে দেখিয়েছি যে সলিড থেকে থ্রি ডাইমেনশন থেকে টু ডাইমেনশন, এবং টু ডাইমেনশন থেকে যখন ওয়ান ডাইমেনশনে এসেছে, তখন যে পৃষ্ঠদেহ ছিল এই পৃষ্ঠদেহ থেকে এক একটি লাইন তৈরি হয়েছে। সেভেন, সমতলীয় পৃষ্ঠ হলো একটি পৃষ্ঠ যা স্বয়ং অনেকগুলো সরলরেখা দিয়ে গঠিত। সমতলীয় যে পৃষ্ঠ থাকবে, যা আমরা বোর্ডে ড্র করবো, সমতল পৃষ্ঠ, এই সমতল পৃষ্ঠে কী থাকবে, যা স্বয়ং অনেকগুলি সরলরেখা দ্বারা গঠিত। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটি নিয়ে নিই, এই একটি সরলরেখা, এই আর একটি সরলরেখা, এই আর একটি সরলরেখা, এই আর একটি সরলরেখা, তো এই চারটি সরলরেখা দ্বারা একটি পৃষ্ঠ গঠিত হয়েছে, একটি সরলরেখা। এই সরলরেখাগুলো আমরা জয়েন করে কী করতে পারি, একটি পৃষ্ঠদেহ ড্র করতে পারব, ঠিক আছে ফ্রেন্ডস। সো এখানে আমরা ইউক্লিডের ডেফিনেশন সম্পর্কে জানলাম, এবং জিওমেট্রি কী তা জানলাম, এবং ইউক্লিডের কয়েকটি এখানে যে এলিমেন্টস বইতে 23টি সংজ্ঞা দেওয়া রয়েছে, যে 23টি ডেফিনেশন রয়েছে, এই 23টি ডেফিনেশনের 60টি ডেফিনেশন এখন আমরা বুঝে নিলাম। এই 60টি ডেফিনেশনের প্রথম যে ডেফিনেশন, সেটি হচ্ছে যে একটি বিন্দুর কোনো একটি বিন্দুকে বিভক্ত করা যাবে না, অর্থাৎ ইট হ্যাজ নো পার্ট, এটার কোনো পার্ট থাকবে না, অংশ থাকবে না। এই যে ইউক্লিড বলেছিলেন যে এটার কোনো অংশ থাকবে না, এটাকে বিভক্ত করা যাবে না, এই বিভক্ত কেন করা যাবে না এটা তিনি এক্সপ্লেইন করেন নাই, এটা তিনি বর্ণনা করেন নাই, এটার জবাব তিনি দেন নাই ওনার বইতে। সো এই জন্যে আমরা যদিও দেখতে পাচ্ছি এটার কোনো ডাইমেনশান নাই, এর কোনো পরিমাপ নাই, কিন্তু তার আমরা ধারণা যদি করি, আসলেই যদি দেখি এই বিন্দুর কোনো না কোনো একটি ডাইমেনশান থাকতেই হবে, যদিও বিন্দুটি এতই ছোট, তবু এই বিন্দুর কোনো না কোনো হয়তো একেবারে কমই, কিন্তু তার কোনো না কোনো ডাইমেনশান, অর্থাৎ কোনো না কোনো পরিমাপ থাকবে। এই এক্সপ্লেইন ইউক্লিড তিনি এই এক্সপ্লেইন করেন নাই, এই জবাব তিনি দেন নাই, এই জন্যে যারা সায়েন্টিস্ট ছিল, বৈজ্ঞানিক যারা, ম্যাথমেটিশিয়ান সরি, তারা কী করেছে, ইউক্লিডের যে ডেফিনেশন ছিল এটাকে নট ডিফাইন বলেছে, এটা সংজ্ঞাবদ্ধ নয়, কেননা তিনি এটি এক্সপ্লেইন করেন নাই যে কেন এই বিন্দুকে আমরা বিভক্ত করতে পারবো না, সেই জন্য এটাকে নট ডিফাইন করে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আমি এখানে যদি বলি লাইন, লাইনের কোনো থিকনেস নাই, ঠিক আছে ফ্রেন্ডস, এখন এই লাইন যতই ছোট হোক না কেন, ছোট থেকে ছোট, পাতলা থেকে পাতলা যদি কোনো লাইন থাকে, কোনো রেখা থাকে, তাহলে কোনো পাতলা রেখার কি থাকবে, কোনো না কোনো ডাইমেনশন অর্থাৎ পরিমাপ থাকবে, কিন্তু এখানে বলা হয়েছে কোনো পরিমাপ নাই, অর্থাৎ কোনো ডাইমেনশন অথবা থিকনেস নাই, কোনো ব্যাদ নাই, তার থিকনেসকে বলা হয় তার এই মনে করেন এটি কত মোটা বা এর এরিয়া কতটুকু, এটাকে বলা হয় থিকনেস। এটা যদি আমি থিকনেস বাড়াতে চাই তাহলে এভাবে বাড়াবো, এই থিকনেস বেড়ে গিয়েছে, আর এটাকে বলা হোক, এটা হচ্ছে একটা লাইন। এর থিকনেস মানে কি, এর থিকনেস মানে হচ্ছে কতটুকু মোটা হবে,
পাতলা মোটা। সো যদিও লাইন পাতলা হোক বা মোটাও হোক, কোনো না কোনো তার একটি ডাইমেনশন থাকবে। এই জন্য যারা ম্যাথমেটিশিয়ান জিওমেট্রিয়ের ছিলেন, তারা এই ইউক্লিডের এই ডেফিনেশন, দুই একটি ডেফিনেশনকে তারা আনডিফাইন করেছে। এটি থ্রোলি বইতে দেওয়া আছে। সো আজকে আমরা ইউক্লিডের জিওমেট্রি এবং তার কয়েকটি ডেফিনেশন বুঝলাম, সলিড, তারপরে সারফেস, পৃষ্ঠদেহ, নিরেট বস্তু, পৃষ্ঠদেহ এবং রেখা আর বিন্দু বুঝলাম। সো আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন পার্ট এতটুকুই। পরবর্তী ভিডিওতে ফ্রেন্ডস আমরা দেখব ইউক্লিডের সে কার্যসমূহ। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ।